নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দেবনু লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে হলো রবিবার, বেলা এখন 12:30। তো আমি এই যে দেখতেই পাচ্ছ, মন্দিরে চলে এসেছি পুজো দিতে। তো আজকে হলো শীতলা মায়ের পুজো, সেই উপলক্ষেই মন্দিরে আসা। তো আমার মেয়ে হওয়ার আগে আমি একবার এই মন্দিরে এসেছিলাম, তখন আমি এই মন্দিরে মানত করে গিয়েছিলাম, আমার সন্তান সুস্থভাবে হয়ে গেলে আমি আবার আসবো এই মন্দিরে পুজো দিতে। সেই কারণে মানত উপলক্ষেই আজকে আমি এই মন্দিরে এসেছি। মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর দেখো হঠাৎ করে আমার না শরীরটা খারাপ করে গেল, সেই কারণে এই যে বসে পড়েছি। আর তারপর মেয়ের বাবা এই যে মেয়েকে কোলে নিয়ে আছে, দাঁড়িয়ে আছে, তো আমার মাথাটা ঘোরাচ্ছিল, সেই কারণে আমি বসে আছি। আর মেয়ে দেখো এসেই খেলনা কিনে নেওয়া শেষ। তো এখানে না অনেক খেলনার দোকান এসেছে, অনেক খাবারের দোকান এসেছে, দেখতেই পাচ্ছ রাস্তায় তো প্রচুর লোকজন এসেছে, অনেকেই ডন্ডি কাটছে, যাদের যাদের মানদ আছে। তো এই যে দেখতে পাচ্ছ, ওই যে মায়ের মন্দির কি সুন্দর, তাই না বলো? আর অনেক ফ্যান লাগিয়ে দিয়েছে, গরম তো প্রচণ্ড রৌদ্রু, আর সেই কারণে হঠাৎ করে আমার শরীরটাও খারাপ পড়ে গেলো, আর সারাদিন উপোস করে আছি। তো তারপর দেখো প্রচুর লোকজন এসেছে পুজো দেওয়ার জন্য। তো এই মায়ের মন্দিরে এর আগে আমি যখন এসেছি ঠিক তখনই এরকমই ভিড় ছিল।